নমস্কার। কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমেন্সের নাট্যযোগ সম্পর্কে আরও কিছু জানাতে আজ আবার আপনাদের সামনে আমি সৌমিতা। নাট্যযোগ কেন, নাট্যযোগের এই পথ কিসের জন্য, তা জানতে গেলে একটুখানি আমার সাথে স্মৃতিতে ফেরা যাক। আমি যখন থিয়েটারের পড়াশোনা শুরু করি তখন আমি 16, স্কুল ফাইনাল কমপ্লিট করে একেবারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। তখন আমাদের নাট্য বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন স্যার মনোজ মিত্র। উনি বলতেন, ছুটকি একেবারে নালা থেকে সমুদ্রে এসে পড়েছে। একদম সত্যি কথা, কিচ্ছু না জেনে, না বুঝে, না শিখে, শুধুমাত্র দু একটি নাটক দেখে ভালো লাগার তাগিদ থেকে থিয়েটার নিয়ে পড়তে চলে আসা। সত্যি যে কিছু জানতাম না তার একটি প্রমাণ দিতে আপনাদেরকে একটা গল্প বলি। তখন আমি সবে প্রি ডিগ্রি ফার্স্ট ইয়ার, আমাদের রবীন্দ্রভারতীতে একটি অনুষ্ঠান চলছে, অনেক মানুষজন এসেছেন, জানেন আপনারা যেমন আসে, তো সেরকম একটি অনুষ্ঠানে আমাকেও কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এবং নতুন আমি অত্যন্ত উৎসাহে সেই সমস্ত কাজকর্ম করে চলেছি দৌড়ঝাঁপ করে। হঠাৎ কয়েকজন স্যার এবং কিছু সিনিয়র দাদা দিদি আমাকে ডেকে বললেন, দূরে এক দাঁড়িয়ে থাকা ভদ্রলোককে দেখিয়ে, যে ওনাকে গিয়ে জিজ্ঞেস করে আয় যে উনি চা খাবেন কি না। তো আমি যথারীতি ছুটে গেলাম, গিয়ে দেখলাম একজন ধুতি পাঞ্জাবি পরা মানুষ, বয়স্ক, আমাদের স্যার অশোক মুখোপাধ্যায়ের সাথে দাঁড়িয়ে গল্প করছেন। তো আমি ওনার পাঞ্জাবিটা ধরে ঝাঁকিয়ে বললাম, দাদু তুমি চা খাবে? উনি আমার আপাদমস্তক দেখলেন, দেখে মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বললেন, চা তো আমাকে খেতেই হবে, নিশ্চয়ই খাবো, তবে সেই চা তোমাকে নিয়ে আসতে হবে। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই। আমি দৌড়ে চলে গেলাম, গিয়ে যথারীতি আমার স্যারদেরকে জানালাম যে হ্যাঁ উনি চা খাবেন। তো স্যার আমাকে জিজ্ঞেস করলেন, তুই কী বললি গিয়ে ওনাকে? আমি বললাম, কী আবার বলবো, বললাম যে দাদু তুমি চা খাবে? হঠাৎ দেখলাম সবাই কেমন একটা অদ্ভুত এক্সপ্রেশন নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, মনে হলো আমি যেন কোনো এক অঘটন ঘটিয়ে ফেলেছি। বললেন, তুই ওনাকে দাদু বললি? আনাম, হ্যাঁ কেন? বললো, উনি কে জানিস? আন্না, বললেন উনি শম্ভু মিত্র। আমি চুপ করে গেলাম, ক্ষমা করবেন, সত্যিই কিছু জানতাম না, আজও হাতরে বেড়াচ্ছি, কিছুই জানি না। তো সেই না জানার শুরুর দিন থেকে আজ অবধি থিয়েটারকে ভালোবেসে আছি, আশা করি থাকবো। তো সেই সময় থেকে আমার যে থিয়েটার নিয়ে পড়াশুনো শুরু, ওই ছোট বয়সে আজ অবধি যত জ্ঞানী গুণী মানুষদের সাথে কাজ করেছি, কাজ করার সৌভাগ্য হয়েছে, প্রত্যেকের কাছেই শুনেছি থিয়েটার করতে এলে আগে ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ, তখন বলেছিলাম কথাটা শুনে, আমি তো ভালোই। তারপর দিন গেছে, আমারও বয়স বেড়েছে, অভিজ্ঞতা কিছুটা হলেও বাড়ছে, আস্তে আস্তে এই প্রশ্নটাই যে আমাকে আর এক পথ চিনতে সাহায্য করবে তখন কিন্তু আমি বুঝিনি। বেশ কিছু বছর ধরেই আমি দেখছি এই ভালো মানুষ কথাটা বড্ড গোলমেলে লাগছে আমার কাছে। আমরা মানুষ, মান আর হুঁশ আছে তাই আমরা মানুষ, আর যার নেই সে তো মানুষই নয়। তাহলে এই ভালো আর খারাপটা আসছে কোত্থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নাট্যযোগের এ পথ চেনা। আমার কোথাও মনে হয়েছে এই ভালো অর্থাৎ পিওরিটির খোঁজ, খাঁটি, আসল আমি, প্রতিযোগিতার ভিড়ে, আমিত্বের লড়াইয়ে, ক্ষমতার আস্ফালনে, বা শুধু নিজের টুকু ভাবতে ভাবতে, জীবনের সঙ্গে আপোষ করতে করতে, কোথাও
এই পিওরিটিটা হারিয়ে যায়নি তো? আছে তো পিওরিটি? আছে তো নিশ্চয়ই আমাদের প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মধ্যে এই আমিটা কিন্তু অত্যন্ত সরল, একেবারে বিশুদ্ধ, খাঁটি, কিন্তু তার তল যে অনেক গভীর। এই আসল আমিকে চেনার পথ নাট্যযোগ, শুধুমাত্র থিয়েটার বা শিল্পের আঙিনায় নয়, প্রতিটি স্তরে, প্রতিটি ঘরে আসল আমিকে চেনার পথ এই নাট্যযোগ। আর এই আসল আমিকে চিনে আবার মানুষ হওয়ার ডাক দিচ্ছি আমরা নাট্যযোগীরা। তাই নাট্যযোগীর এ পথে তোমাদের চাই সাথে।